السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনা ফাজিলে বেল্লভ সমাচার 210 ইমান আবু তালিব ও মাওলানা আহমদ রেজা খান পার্ট 4। নবী রসুলের উর্দে যে ফেরকা তাদের হজরতকে মর্যাদা দেয় তারা গুমরা। আল কালিমাতুল হাসিমাতুস সাহিরা ফির রদ্দি আলাল বরেলভিয়াতিল মুজাসসিমাতিল ফাজিরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কেউ কেউ হয়তো এখনও কিছু চিন্তিত আছেন। আমি গতকাল কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম, অনেকে দোয়া করেছেন, অনেকে সহানুভূতি জানিয়েছেন, বিভিন্নভাবে মেসেজ দিয়েছেন, কল করেছেন। আমি সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়া আখেরাতের মঙ্গল করুন, আমিন। কেউ কেউ আবার অবশ্য মন্তব্য করেছেন যে কোনো হজরতের বিরোধিতা করার কারণে বা কোনো হজরতের সাথে বেয়াদবি করার কারণে আরও কোন হজরতের কী হয়েছিল আর আমার কালকে প্রেশার হাই হয়েছিল। আসলে এই পর্বটা আমার অজানা ছিল, বা আমরা তো সব কথা বলতে পারি না, কিন্তু গতকাল আমি যে আলোচনা করতেছিলাম নিহায়াত উদ্দাউলাতি ইসরাইল, ইসরায়েল রাষ্ট্রের পতন, এই বিষয়ে আলোচনা করতেছিলাম। এখানে যে হজরতের সাথে কোনো বেয়াদাবি হয়ে গিয়েছে বা হজরতের কোনো বিরোধিতা হয়ে গিয়েছে এটা আমার জানা ছিল না। তারা আমাকে জানিয়ে দিলেন যে এটা বললেও হজরতের বিরোধিতা হয় বা হজরতের সাথে বেয়াদাবি হয়। আসলে কোনো দিন যদি কোনো খবর আসে যে আমার কোষ্ঠকাঠিন্য হয়েছে বা টয়লেটে গিয়েছিলাম পায়খানা কালো হয়েছে, তারা বলবে যে এটা তাদের হজরতের সাথে বেয়াদবি করার ফল। এটা খুব সুবিধা, মানে যে কোনো ধরনের চিকিৎসার প্রয়োজন হলে মূল কারণটা কি এটা বের করার জন্যে তারা বলে দিবেন, শুধু জানাইয়া দিলেই হলো। কিছুটা অসুস্থ হয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাথে সাথে সুস্থ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। ব্যস্ততা এখনও ক্লাস চলতেছে, আপনাদেরকে আগে বলেছিলাম 30 তারিখের পরে আমি ব্যস্ত আছি, ক্লাস চলতেছে, আপনারা হয়তো কিছু আওয়াজ শুনছেন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের খেদমতকে কবুল করেন। আলোচনা ইমান আবু তালিব ও মাওলানা আহমদ রেজা খান 210 ফাজিলে বেল্লভ সমাচার 210 পার্ট 4। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তিনি কোরআন শরীফের একটি আয়াত দিয়ে দলিল দিয়েছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমরা প্রমাণ করেছি এই আয়াত যদিও বিল ইত্তেফাক বা ইজমাউল মুফাসসিরিন এই আয়াত নাজিল হয়েছে খাজা আবু তালিবের শানে, তবে এই আয়াতে এই কথা কোথাও নেই যে মা তাআলা কুফর আও মুখাল্লাদুন ফিন্নার, যেটা তার মৌত হয়েছে কুফুরের উপরে অথবা তিনি চিরস্থায়ী জাহান্নামী, এই আয়াতে এই কথা নেই। বিস্তারিত আলোচনা শুনে নেবেন। দ্বিতীয় যেই আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন সূরা তাওবা 113। এই আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন। এই আয়াতের সম্পর্কে বা এই আয়াত বিষয়ে বুখারি মুসলিমে হাদিসও আছে, আমি তিনি উল্লেখ করেছেন, আমি উল্লেখ করে দিয়েছি বুখারি শরীফ কিতাব উত্তফসির হাদিস নাম্বার 4675, কিতাব মানাকিবুল আনসার বাব কিসাতে আবি তালিব হাদিস 3884। এই আয়াতে আবু তালিব মা তাআলা কুফর অথবা মুখাল্লাদ ফিন্নার, কুফুরের উপরে তার মৌত হয়েছে বা তিনি চিরস্থায়ী জাহান্নামী, এমন কথা এই আয়াতে নেই। এই আয়াত আবু তালিবের শানে নাজিল হয়েছে এই বর্ণনা আছে। আমার তালাশে এই আয়াতের শানে নাজুল চারটা আছে। ইমাম বারজানজি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবে তিনটা শানে নাজুলের কথা উল্লেখ করেছেন, আমি দেখেছি চারটা শানে নাজুল আছে। প্লাস এই আয়াত যে খাজা আবু তালিব ওনার শানে নয় এই বিষয়ে আরও কিছু কথা আছে।
ইমাম বারজানজি বিস্তারিত তাহকিক তিনি করেছেন, আপনারা দেখে নেবেন, আমিও কিছু আপনাদের সামনে শো করবো ইনশাআল্লাহ। আর রিসালা বের হলে সকলেই হাতে হাতে পাবেন। কুলতু লিল আয়াতি আরবাআতু আসবাবিন নুজুল মিনহা নাযালাত ফি আবি তালিব। এই আয়াতের চারটি শানে নুজুল রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই আয়াত নাজিল হয়েছে আবু তালিবের শানে। এই কথার জবাব দেওয়া হয় কয়েকভাবে। প্রথমত, আবু তালিব লাইসা মিন আসহাবিল জাহিম, আবু তালিব আসহাবুল জাহিমের অন্তর্ভুক্ত নন, এই কথা অকাট্যভাবে প্রমাণিত। আবু তালিব লাইসা মিন আসহাবিল জাহিম। ওয়াল আয়াতু নাযালাত ফি আসহাবিল জাহিম, আর আয়াতটা নাজিল হয়েছে আসহাবুল জাহিমদের ব্যাপারে। কামা হুয়া ওয়াদিহুন মিনাল আয়াতি নাফসিহা, যেভাবে আয়াত থেকে পরিষ্কার, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। وابو طالب اهون اهل النار عذابا باحاديث كثيره صحيحه من الصحيحين وغيرهما। ابو طالب اصحاب الجحيم نون বরং তিনি اهون اهل النار عذابا, জাহান্নামের শাস্তি যারা ভোগ করবেন তাদের মধ্যে সবথেকে লঘু শাস্তি, সবথেকে মামুলি শাস্তি যার হবে তিনি হচ্ছেন আবু তালিব। এই কথা বুখারী মুসলিমের হাদিসেও যেমন আছে অন্যান্য কিতাবেও আছে। দুই, আস-সূরাতু কুল্লুহা মাদানিয়া, এই সূরা তাওবা পুরাটাই মাদানী সূরা। নাযালাত বাদা তাবুক, এই সূরা নাজিল হয়েছে তাবুক যুদ্ধের পরে, আবু তালিবের মৌত হয়েছে হিজরতের আগে। ওয়া বাইনাহা ওয়া বাইনা মাউতি আবি তালিব নাহবুম মিন ইসনাতাই আশরাত সানা, এই সূরা নাজিল হওয়া আর আবু তালিবের মৌতের মধ্যখানে বারো বছরের মতো ব্যবধান রয়েছে। বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছেন ইমাম বারজানজি ওনার কিতাবে সাদাদুদ্দিন ওয়া সিদাদুদ্দিন লিল ইমাম সাইয়্যিদ মুহাম্মদ ইবনে রাসূল আল বারজানজি আল হুসাইন আল মাদানী, ওফাত হলো 1103 হিজরিতে, পৃষ্ঠা হলো 295। এরপরের কথা হলো, কিলা ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাম ইয়াজাল ইস্তাগফির হাত্তা নুহিয়া হিনা নাযালাতিল আয়া। একটি কথা বলা হয় যে এই আয়াতটা নাজিল হয়েছে আবু তালিবের শানেই, তবে নাজিল হয়েছে পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাজা আবু তালিবের জন্য দোয়া অব্যাহত রেখেছিলেন যতদিন না এই আয়াত নাজিল হয়েছে, অর্থাৎ প্রায় বারো বছরের মতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাজা আবু তালিবের জন্য ইস্তিগফার করছিলেন। যখন তাবুকের পরে এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন দোয়া করা বাদ দিলেন। এই কথা যদি মেনে নেওয়া হয় তাইলে কী সমস্যা হয়? লা উসুল্লিম ذلك فلا بد من تسليم انه لم يمت حين مات على كفر। এই কথা মেনে নেওয়া হয় তাইলে মানতেই হবে যে আবু তালিব যখন মারা যান তখন কুফরের উপরে তার মৌত হয়নি। কারণ কেউ যদি বলেন যে না তার মৌত কুফরের উপরে হয়েছে আর প্রায় বারো বছর আল্লাহর হাবিব তার জন্য ইস্তিগফার অব্যাহত রেখেছেন, তাইলে আরেকটি কথা মানতে হবে, সেটা হলো ওয়াইল্লা লাজিম ইস্তিগফারুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান মাত কাফিরান তিলাত ইসনাতাই আশরাত সানা। তাইলে মানতে হবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে একজন কাফিরের জন্য বারো বছর পর্যন্ত ইস্তিগফার করেছিলেন। এই পয়েন্টটা খুব সূক্ষ্ম পয়েন্ট, বুঝতে হবে। আমি আরবিটা আবার পড়ি, উলামায়ে কেরাম আশা করি বুঝবেন। কিলা ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাম ইয়াজাল ইস্তাগফিরু হিনান হাত্তা নুহিয়া হিনা নাযালাতিল আয়া লাউ সুল্লিমা যালিকা ফালা বুদ্দা মিন তাসলিমি আন্নাহু লাম ইয়ামুত হিনা মাতা আলা কুফর ওয়া ইল্লা লাযিমা ইস্তিগফারুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান মাতা কাফিরান তিলাতা ইসনাতাই আশরাত সানা। আহওয়ানু আহলিন নারি আযাবান, আবু তালিব সবথেকে লঘু শাস্তি, জাহান্নামের যে শাস্তি তিনি ভোগ করবেন বা করছেন সেটা হচ্ছে সবথেকে লঘু শাস্তি। আখাফ আহওয়ানু আহলিন নারি আযাবান। এখানে একটি কথা বলে রাখি, কোরআন শরীফের মধ্যে আছে কাফিরদের ফালা ইউখাফফু আনহুমুল আযাব, কাফিরদের আযাবের মধ্যে কোনো তখফিফ নাই, এটা কোরআন শরীফের আয়াত। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কাফিরদের ব্যাপারে কারো কোনো শাফাআত কবুল করা হবে না।
জাস্ট বলে রাখলাম, পরবর্তীতে বিষয়ে বিস্তারিত আসবে। আমার এখন বর্তমান আলোচনা হলো যে আবু তালিব আহবানু আহলিন নারী আযাবান, সব থেকে লঘু শাস্তি আবু তালিবের। আবু তালিব আহবানু আহলিন নারী আযাবান ওয়া আখরাজাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জাহান্নামা ইলা দাহদাহিম মিনহা। আবু তালিব সব থেকে লঘু শাস্তি, জাহান্নামের যেই শাস্তি তিনি ভোগ করছেন তা হচ্ছে সব থেকে লঘু শাস্তি। ওয়া আখরাজাহু নবী, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বের করে নিয়ে এসেছেন মিন জাহান্নামা, জাহান্নাম থেকে, ইলা দাহদাহিম মিনহা, জাহান্নামি একটি উপত্যকায়। আল্লাহর হাবিব আবু তালিবকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছেন, আবু তালিবের আজাব তখফিফ হয়েছে, আবু তালিবের জন্য আল্লাহ রসুলের শাফাত কবুল হয়েছে। সুতরাং তিনি মিন আসহাবিল জাহিম নন ইনশাআল্লাহ আজিজ। এই বিষয়ে আমরা আগামী পর্বে বিস্তারিত হাদিসগুলো এখানে আছে, বুখারী মুসলিমের বহু হাদিস এখানে আছে, বুখারী মুসলিমের এই কথা প্রমাণ করার জন্য যে আবু তালিব আহওয়ানু আহলিন নারি আযাবান, সব থেকে লঘু শাস্তি তার হচ্ছে এবং আল্লাহর হাবিব তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছেন, এই কথাগুলি প্রমাণ করার জন্য বুখারীর হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস আছে, মুয়াজ্জামুল কাবীর তাবারানী, মুয়াজ্জামুল আওসাত, মাজমুউ যাওয়াইদ, এই হাদিসগুলি আছে। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে এই বিষয়ে আরও ক্লিয়ার করবো। মা কানা লিন-নবী, এই আয়াত সূরা তাওবার 103 নম্বর আয়াত, এই আয়াত অকৈতভাবে কোনোভাবে এই কথা প্রমাণ করে না আবু তালিব মাতা কাফিরান বা মাতা আলা কুফর ওয়া হুয়া মুখাল্লাদুন ফিন্নার, এটা না, বরং এই আয়াতই প্রমাণ করছে এটা আবু তালিবের স্থানে নয়। কারণ এই আয়াতের মধ্যে আছে মিম বাদি মা তাবাইয়ানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, আর আবু তালিব বিল ইত্তিফাক আবু তালিব আসহাবুল জাহিমদের অন্তর্ভুক্ত নন। সুতরাং এই আয়াত ইটসেলফ প্রমাণ করছে এই আয়াত আবু তালিবের সানে নয়। ওয়াল্লাহু আলাম। ইমাম বারজানজি তিনি তিনটা সানে নুজুল উল্লেখ করে বলেছেন, তৃতীয়টা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে যে অন্যান্য যাদের ব্যাপারে কেউ কেউ দোয়া করতেন সেই বিষয়ে আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ ক্লিয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়কে কবুল করুন, দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন খেদমত করার তৌফিক দেন ইখলাসের সাথে। আর এই কালকে যে বিষয়ে আলোচনা ছিল, এই ধরনের কোনো আলোচনা কোনো খেদমতে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়া থেকে উঠে আনেন তাইলে আমার কিসমত হবে, আমার কিসমত হবে। আর আমি জানতাম না যে এদের বিরুদ্ধে বললে বা এদের হাকিকত জাহির করে দিলে কোন হজরতের বিরোধিতা হয়, কোন হজরতের সানে বাদাবি হয়, এটা আমার জানা ছিল না, নতুন জানলাম। আসলে অবশ্য সূত্র মিলে যায়, সূত্র মিলে যায়। ব্রিটিশ ভারত দারুল ইসলাম আর ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা একই সূত্রে গাথা, ইতিপূর্বে আমরা বলেছি, আরও ক্লিয়ার করে কোনো সময় বলা হবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।